ভারতবর্ষে অনেক যুদ্ধের নাম আমরা শুনেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যুদ্ধ ইতিহাসের পাতায় পড়ানো হয়েছে, এবং বিভিন্ন যুদ্ধের কথা পড়তে গিয়ে অনেক ভারতীয় বীরের কথা আমরা জেনেছি। কিন্তু একটি কড়া সত্য হলো, উত্তর পূর্ব ভারতের অবদানকে আমরা খুব একটা ইতিহাসের পাতায় স্থান পেতে দেখিনি, এবং তাই ভারতবর্ষ জুড়ে মানুষ উত্তর পূর্ব ভারতের অনেক বীরের কথা জানেন না। আজ সেই রকম একজন বীরের কথা আমি আলোচনা করব, তার নাম লচিত বরফুকান। কে এই লচিত বরফুকান, কি অবদান তার ভারতবর্ষে, আজ সেটাই আমার আলোচনার বিষয়। নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী, আর আজকে আমার ভিডিওর নতুন দর্শক যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে প্রেস করে দেবেন। লচিত বরফুকানকে জানতে গেলে সবার আগে আপনাকে একটি সাম্রাজ্যের কথা জানতে হবে। সেই সাম্রাজ্যের নাম হচ্ছে অহোম সাম্রাজ্য। 1228 সাল থেকে 1826 সাল অবধি অহোম সাম্রাজ্যের রাজত্ব চলেছে। 600 বছর টানা চলেছে এই রাজত্ব। এটা কিন্তু এমন কোনো আকর্ষণীয় বিষয় নয়। আকর্ষণীয় বিষয় এটাই যে এরা মুঘল সাম্রাজ্যকে আটকে রেখেছে, এবং মুঘলদের দাপট এদের সাম্রাজ্যের উপর কোনো আঁচ ফেলতে পারেনি। ব্রহ্মপুত্র উপত্যকায় এই রাজত্বের অবস্থান ছিল। এই রাজত্বটি শুরু করেছিলেন সুকাফা, তিনি ছিলেন একজন তাই রাজপুত্র এবং বর্তমান দিনে চীনের মং মাউ থেকে এসেছিলেন। রাজা সুহংমুংয়ের আমল অর্থাৎ 1600 শতাব্দীতে এই সাম্রাজ্য বৃহৎভাবে বিস্তার লাভ করে। উত্তর পূর্ব ভারতের অহোম বা বর্তমান আসাম এবং অন্যান্য রাজ্য, বর্তমান দিনে যা যা রয়েছে, এবং তার সঙ্গে চীনের বেশ কিছু অংশ নিয়েছিল এই অহোম সাম্রাজ্য। এই অহোম সাম্রাজ্যের একজন কমান্ডার এবং বরফুকান ছিলেন লচিত বরফুকান। পাঁচ পাত্র মন্ত্রীর মধ্যে একটি পদকে বলা হতো বরফুকান। 1622 সালে আসামের চড়াইদেওতে জন্মগ্রহণ করেছিলেন লচিত বরফুকান। একটি অহমিয়া পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। অহমের রাজা প্রতাপ সিংহ তাকে কমান্ডার বানান, তবে বরফুকান হিসাবে তাকে নিযুক্ত করেছিলেন অহমের আরেক রাজা চক্রধ্বজ সিংহ। লচিত বরফুকানের কথা আলোচনা করতে হলে একটি যুদ্ধের কথা অবশ্যই আমাদের বলতে হবে, এবং সেটি হলো সরাইঘাটের যুদ্ধ, যা 1671 সালে হয়েছিল। এর পাশাপাশি আলাবইয়ের যুদ্ধ লচিত বরফুকানের জীবনে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। সে সময় মুঘল সাম্রাজ্য গোটা দেশ জুড়ে বিস্তার লাভ করেছে, এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেব চেয়েছিলেন গোটা ভারতবর্ষকে নিজের দখলে নিয়ে আসতে। সরাইঘাটের যুদ্ধ হয়েছিল মুঘল ও অহোম সাম্রাজ্যের মধ্যে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এখানে মুঘলদের নেতৃত্ব দিয়েছিলেন একজন হিন্দু রাজা যার নাম ছিল রাম সিং, এবং অহোম সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন লচিত বরফুকান। সরাইঘাট জায়গাটি বর্তমান আসামের গুয়াহাটি শহরে অবস্থিত। মুঘল সেনার থেকে কিন্তু অনেকটাই দুর্বল ছিল তখনকার অহোম সেনা, কিন্তু ভৌগোলিক পরিবেশ সম্পর্কে কোনো ধারণা ছিল না মুঘল সেনাদের, এবং তাকেই ব্যবহার করে অহোম সেনারা জয়ী হয়। আসামের কালিয়াবরকে নিজের বেস্ট ক্যাম্প বানিয়েছিলেন তিনি। ব্রহ্মপুত্র নদী এবং তার তীরগুলিকে অসাধারণভাবে ব্যবহার করেছিলেন এই যুদ্ধে। গুয়াহাটি পৌঁছানোর আগেই মুঘল সেনার মুখোমুখি পড়তে হয়েছিল অহোম সেনাকে, কিন্তু অবশেষে গুয়াহাটি শহরে প্রবেশ করে অহোম সেনা এবং বেশ কিছু জায়গা তারা দখল করে নেয় মুঘলদের হাত থেকে। গুয়াহাটি একটি পাহাড়ি অঞ্চল হয়, কোনোভাবে ভূমিতে অহোম সেনাকে কুপকাত করতে পারেনি মুঘল সেনারা। অন্যদিকে অহোম তৈরি ছিল তাদের নেভি নিয়েও। স্থলে মুঘল সেনা অত্যন্ত শক্তিশালী হলেও নেভির দিক থেকে তারা অত্যন্ত পিছিয়ে ছিল। অন্ধারুপালিতে তখন নিজেদের হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছিল লচিত বরফুকান। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এই যুদ্ধটি লড়া হচ্ছিল মুঘলদের কাছে খুইয়ে বসা এলাকাগুলোকে ফেরত পাওয়ার জন্য। এর মধ্যে গুয়াহাটি ছিল। গুয়াহাটির ইটাখলি ফোর্টকে জিতে নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। মুঘলদের প্রত্যেকটি তোপে জল ভরে দিয়েছিল অহোম সেনা। এরপর যখন অহোম সেনা মুঘলদের উপর আক্রমণ করে, তখন মুঘল সেনারা ব্যবহার করতে শুরু করে তোপ, কিন্তু তাতে কোনো লাভ হল না। যুদ্ধ করার সময় নিজের মামাকেও ছাড়েননি এই লচিত বরফুকান। কেন? কারণ নিজের মামা যখন সরাইঘাট যুদ্ধে নিজের দায়িত্ব পালন করে উঠতে পারেননি, তখন তার প্রাণ কেড়ে নিয়েছিলেন লচিত বরফুকান, এবং এটা তিনি করেছিলেন অহোম সাম্রাজ্যের ভালোর জন্য। এরপর সরাইঘাটের যুদ্ধে তিনি নিজের সেনাদের মুঘলদের সরাসরি আক্রমণ করার নির্দেশ দেন, এবং ব্রহ্মপুত্র নদীর মাঝখানে মুঘল সেনাদের পরাস্ত করে অহোম সেনা। অহোম সেনার কাছে এই জয়টা ছিল নিজের রাজত্ব বাঁচানোর জন্য, আবার মুঘলরা এই লড়াইটা করেছিল শুধু নিজেদের রাজত্ব বিস্তার করার জন্য। আপনারা কি জানেন, 17 বার চেষ্টা করা সত্ত্বেও অহোম সেনাকে কোনো দিন হারাতে পারেনি মুঘলরা। তাদের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ নিয়ে আমি আলোচনা করব এখন। 1616 থেকে 1682 সাল অবধি এই সংঘর্ষ চলে।
কিন্তু একবারও মুঘলরা জিততে পারেনি। প্রসঙ্গত এটাও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অহোমরা কিন্তু এসেছিল মায়ানমার থেকে এবং তারা ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাস করা শুরু করেছিল। এর পরবর্তীতে সাদিয়া রাজত্বকে পরাস্ত করে পুরোটাকেই তারা অহোম রাজত্ব হিসাবে তৈরি করে। এরপর দক্ষিণ আসামের দিমাসা রাজত্ব ও পশ্চিম আসামের বারো ভূঁইয়াদের রাজত্বকে হারিয়ে নিজেদের ক্ষমতাকে আরও বাড়িয়ে নিয়েছিল অহোমরা। তুরস্ক ও আফগান সেনা বহুবার হামলা চালিয়েছে তাদের উপর, কিন্তু মুঘলদের আক্রমণটা ছিল সবচেয়ে বেশি। মুঘলদের সাথে অহমিয়াদের সংঘাতের মূল কারণ কি ছিল আসুন আগে সেটা জানি। প্রধান কারণ ছিল মুঘলদের রাজত্ব দখলের লক্ষ্য। উত্তর পূর্ব ভারতে মুঘলরা নিজেদের রাজত্ব বাড়াতে চেয়েছে এবং সেই কারণে অহোম সাম্রাজ্যের উপর তাদের নজর ছিল। এরপর পাশাপাশি মুঘল বাদশারা চাইতেন তাদের পছন্দ মতো রাজা অহোমের সিংহাসনে বসুক। এটাও চাইতেন যে অহোম রাজা মুঘলদের কথা মতো চলুক, কিন্তু অহোম সাম্রাজ্য কখনোই মুঘলদের এই শর্তকে মেনে নেয়নি। সেটাও সংঘাতের একটা বড় কারণ ছিল। আসুন কথা বলি মুঘলদের অহোম সাম্রাজ্যের উপর প্রথম আক্রমণ নিয়ে। 1613 থেকে সংঘাত শুরু হয়, কিন্তু একদম সংগঠিত আক্রমণ 1616 সালে মুঘলরা করেছিল অহোম রাজত্বের উপর। এই যুদ্ধটির নাম সামধারা যুদ্ধ। রতন সিংহ নামক এক মুঘল ব্যবসায়ীকে অহোম থেকে বের করে দেওয়া হয় এবং তার বেআইনি ধনসম্পত্তি অহোমেরা দখল করে নেয়। মুঘলদের যুদ্ধের জন্য এটা একটা বাহানা ছিল। আবু বকর ও ভুজনার রাজা সত্রাজিৎ এই দুজনের নেতৃত্বে অহোমের পুরনো রাজধানী বার নগর অব্দি পৌঁছে যায় মুঘল সেনা। এলাকাটি দখল করে নেয় মুঘল সেনা। হঠাৎ হওয়া এই হামলায় অহোম সেনারা হেরে যায়। মুঘল সেনা পৌঁছে যায় ভারানী সংঘম অব্দি, কিন্তু এক মাসের প্রস্তুতির পর হঠাৎ করে মুঘল সেনার উপর আক্রমণ করে দেয় অহোম সেনা। সামধারার কাছে হওয়া এই আক্রমণ মুঘলদের অনেক ক্ষয়ক্ষতি করে, মুঘল সেনা পিছু হটতে বাধ্য হয়। এইভাবেই প্রথম আক্রমণে সম্পূর্ণভাবে পরাস্ত হয় মুঘল সেনারা। এবার আমরা কথা বলবো অহোম সেনার উপর হওয়া মুঘলদের দ্বিতীয় আক্রমণ নিয়ে। প্রথম হারের পর 20 বছর শান্ত ছিল মুঘল সেনারা। 1636 সালে আসামের কামরূপে মুঘল সেনা আক্রমণ করে এবং যুদ্ধ ঘোষণা শুরু করে দেয়। শুরুর দিকে অহোম সেনা পরাস্ত হয়, অহোম রাজ্যকে মুঘল সাম্রাজ্যে যোগ করে দেওয়া হয়। পাশা পাল্টে যায় 1638 সালে। এক অসাধারণ প্রস্তুতির সাথে অহোমরা ফিরে আসে। আরও একবার সামধারাতে ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই যুদ্ধতে অহোমদের যিনি নেভি চিফ ছিলেন তার মৃত্যু ঘটলেও অহোমরা ঘাড় ধাক্কা দিয়ে মুঘলদের তাদের সাম্রাজ্য থেকে বের করে দেয়। যদিও এই যুদ্ধে দুপক্ষের প্রচুর লোকজন মারা যায় এবং প্রচুর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়। সেই কারণেই এরপর একটি শান্তি চুক্তির জন্য রাজি হয় দুই পক্ষ। 1639 সালে মুঘলদের চিফ কমান্ডার আল্লাহ ইয়ার খান ও অহোম জেনারেল মোমাই তামুলি বারবরুয়া এই শান্তি চুক্তিতে সই করেন। আসুরার চুক্তি নামে বিখ্যাত এই চুক্তি। এই শান্তি চুক্তির দ্বারা অহোম রাজার স্বাধীন রাজত্বকে স্বীকার করেছিল মুঘল সম্রাট। যদিও গুয়াহাটি মুঘলদের দখলে চলে যায়, কিন্তু বাকি অহোম সাম্রাজ্যকে ত্যাগ করতে হয় মুঘলদের। দুই পক্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য শুরু হতে থাকে। আসুন এবার আমরা কথা বলবো অহোম সাম্রাজ্যের উপর হওয়া মুঘলদের তৃতীয় আক্রমণ নিয়ে। 1648 সালে গুয়াহাটির মুঘল কমান্ডার অহোমের নতুন রাজা জয়ধ্বজকে একটি অভিনন্দন বার্তা পাঠান। সেই সময় অসুস্থ ছিলেন শাহজাহান, সেই সুযোগটাকে নিয়েছিলেন অসমের রাজা জয়ধ্বজ। গুয়াহাটি থেকে ঘাট ধাক্কা তো খেলেন মুঘলরা, তার পাশাপাশি মানস নদী অব্দি তাদেরকে তাড়া করেছিল অহোম সেনা। ঢাকা শহরে মুঘলদের যে আশ্রয় ছিল তা শেষ করে দেয় অহোম সেনা এবং বহু মুঘল সৈন্যকে বন্দি বানিয়ে তারা অহোমে ফিরিয়ে নিয়ে এসেছিল। এরপর ঔরঙ্গজেব মীর জুমলাকে আদেশ দেন উত্তর পূর্ব ভারতে মুঘলদের সাম্রাজ্য বিস্তার করতে এবং অহোম সাম্রাজ্যকে দখল করতে। 1662 সালে অহোম সাম্রাজ্যের উপর আক্রমণ করেন মীর জুমলা। গুয়াহাটি আর মানস দুটোকে খুব সহজেই দখল করে নিয়েছিল মুঘল সেনা। পান্ডু আর খাজরি এই দুটো শহরকেও আক্রমণ করে নিয়ে নেয় মুঘল সেনা। তবে এই সাফল্য মীর জুমলা পেয়েছিলেন তৎকালীন অহোম সেনার ভেতর চলা সমস্যার জন্য। এখানে মুঘলদের কোনো বীরত্ব ছিল না, কিন্তু যেই মুহূর্তে মুঘল সেনারা কালিয়া বর অব্দি পৌঁছেছিল অহোম সেনারা তখন গর্জে ওঠে এবং নাস্তানাবুদ করে ছাড়ে মীর জুমলাকে। সংখ্যায় বেশি হওয়া মুঘল সেনা জিতে যায়। এরপর মুঘল সেনা আক্রমণ করে ঘর গাম্বোতে। অবশেষে অহোম রাজা জয়ধ্বজকে পালাতে হয়। ইস্টার্ন হিলে আশ্রয় নেন তিনি। বৃষ্টির মরশুম চলায় বেশি দিন ওখানে তিনি থাকতে পারেননি। অত্যন্ত বৃষ্টি ও বন্যার কারণে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মুঘলদের। মরশুমের ফায়দা উঠিয়ে অহোমিয়ার আক্রমণ করে মুঘলদের উপর পূর্ব আসামকে আরও একবার দখল করে ফেলে অহোম সেনা। মুঘল ক্যাম্পের মহামারীর কারণে বহু মুঘল সেনা মারা যায়, কিন্তু আবহাওয়া ভালো হওয়ার কারণে আরও একবার ঢাকার সাথে যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অবশেষে হার স্বীকার করতে হয় অহোম সেনাকে এবং রাজা জয়ধ্বজকে শান্তি চুক্তিতে সই করতে বাধ্য করে মুঘলরা। 1663 সালে ঘিলাড়ি ঘাটে শান্তি চুক্তিতে সই করা হয়।
রাজা জয়ধ্বজের কাছ থেকে নেওয়া হয় 3 লক্ষ টাকা এবং তার কন্যাকে জবরদস্তি ভাবে দখল করে নিয়ে যায় মুঘল সেনারা। ঠিক সে সময় মৃত্যু হয় জয়ধ্বজের। কিন্তু জয়ধ্বজের মৃত্যুর পরে কি হয় আসুন এবার সেটা জেনে নিই। জয়ধ্বজের পর রাজা হন চক্রধ্বজ, যিনি এই শান্তি চুক্তি মানতে রাজি ছিলেন না। 1665 সালে চক্রধ্বজকে চিঠি লেখেন গুয়াহাটির মুঘল কমান্ডার সৈয়দ ফিরোজ খান এবং বাকি অর্থ চেয়ে বসেন। উল্টে মুঘল সেনার উপর হামলা চালানো শুরু করে দেন চক্রধ্বজ এবং তার সেনাকে আদেশ দেন যে তারা যেন মুঘল সেনাকে ঘাড় ধাক্কা দিয়ে অহোম সাম্রাজ্য থেকে বার করে দেয়। আরো একবার যুদ্ধ শুরু হয়। এটা ছিল চতুর্থ বড় অ্যাটাক। হঠাৎ হওয়া ওই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না মুঘল সেনারা এবং 2 মাসের মধ্যে পিছু হটতে হয় মুঘল সেনাকে। আরো একবার পুরো আসাম অহোমদের হাতে চলে আসে। এরপরই হয় ব্যাটল অফ সরাইঘাট বা সরাইঘাটের যুদ্ধ, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। কিন্তু সরাইঘাটের যুদ্ধের পরে কি চুপ করেছিল মুঘলরা? তারা কি আর কোনো আক্রমণ করেনি? আসুন এবারে জেনে নিই সরাইঘাট যুদ্ধের পরে কি হয়েছিল। ব্যাটল অফ সরাইঘাট বা সরাইঘাটের যুদ্ধের 8 বছর পর অর্থাৎ 1679 সালে সুদৈ ফার শাসনকালে গুয়াহাটির কমান্ডার হয়েছিলেন লালুক বরফুকান। বাংলার মুঘল সুবেদার মোহাম্মদ আজম খান সরাইঘাটের বদলে 4 লক্ষ টাকা ঘুষ অফার করেন। তিনি কথা দেন যদি সেটা হয় তাহলে লালুক বরফুকানকে অহোমের রাজা করা হবে। লোভে পড়ে তিনি মুঘল সেনাকে আক্রমণ করার জন্য আবেদন জানান। এইভাবেই খুব সহজে গুয়াহাটি মুঘলদের হাতে চলে এলো। এরপর মুঘল ও অহোমিয়াদের মধ্যে শেষ যুদ্ধটি হয়। সেই যুদ্ধে এমন হারা হেরেছিল মুঘল সেনা যে অহোম সাম্রাজ্যের দিকে আর চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না। আসুন এবার একটু ইতাকুলির যুদ্ধ নিয়ে আলোচনা করি। 1681 সালে গদাধর সিং হয়েছিলেন অহোমের রাজা। মার্চ 1682 সাল থেকে গুয়াহাটি থেকে মুঘলদের তাড়ানোর প্রস্তুতি তিনি শুরু করে দেন। দিহিঙ্গিয়া আগুন বরবুরার নেতৃত্বে জুন ও জুলাই মাসে 3 দিক থেকে হামলা করার প্রস্তুতি শুরু হয়। ব্রহ্মপুত্র নদের সাহায্যে নেভির দ্বারা আক্রমণ করা হয়। এবার কিন্তু মুঘলরা সামলাতে পারেননি এই যুদ্ধ, কারণ সে সময় মুঘলরা বিপুল অর্থ ও সেনা লাগিয়েছিলেন মারাঠাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। গুয়াহাটিতে মুঘলদের ফৌজদার মনসুর খান অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে বাংলায় তখন মুঘলদের সঙ্গে ঝামেলা চলছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গোহারা হারেন মুঘলরা এবার অহোমিয়াদের কাছে। ইতাকুলির যুদ্ধে সম্পূর্ণভাবে পরাস্ত হন তারা। আমি মূলত সবচেয়ে বড় যুদ্ধগুলোর কথা আপনাদের সামনে আলোচনা করলাম। এর মাঝখানে টুকটাক ছোট বড় আক্রমণ হয়েছে এবং সব মিলিয়ে 17 বার চেষ্টা করার পরেও মুঘলদের কোনো দিনেই অহোম সাম্রাজ্য দখল করা সম্ভব হয়ে ওঠেনি। সেই অহোমে জন্মেছিলেন লচিত বরফুকান, তাই বীরত্বটা তার উৎসে রয়েছে। সরাইঘাটের যুদ্ধের কিছুদিন পরেই মৃত্যু হয় লচিত বরফুকানের। কিন্তু ভারতবর্ষে বিশেষ করে অহোম রাজ্যে বা বর্তমান আসামে তাকে আজও পুজো করা হয়। ভারতীয় সেনার একটি বিশেষ পুরস্কার রয়েছে তার নামে এবং সেটা বীরত্বের জন্য দেওয়া হয়। যে সেরার সেরা হয়ে পাশ করে তাকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুরস্কার দেয়। মুঘলরা বহুবার উত্তর পূর্ব ভারতকে দখল করার চেষ্টা করেছে এবং অহোম রাজ্যকে দখল করার চেষ্টা করেছে। জল ও স্থল দুটো জায়গাতে চেষ্টা করেও অহোম সেনার সাথে পেরে ওঠেননি এবং এর বেশ কিছুটা কৃতিত্ব লচিত বরফুকানকে দিতে হয়। যুদ্ধ করতে গিয়ে যে মাটির বাঁধ তৈরি করা যেতে পারে সেই টেকনোলজি শিখিয়েছেন তিনি। শুধু শক্তি নয়, নিজের ভৌগোলিক পরিবেশ কেউ যে যুদ্ধে ব্যবহার করতে পারে সেটা তিনি প্রথম দেখিয়েছিলেন। নভেম্বর 24 তারিখে আসাম রাজ্যে লচিত দিবস পালন করা হয়। উত্তর পূর্ব ভারত মুঘলদের সাম্রাজ্যের দখলে কখনোই যায়নি। অহোমকে কিছুটা দখল করলেও পরে সম্পূর্ণটা খুইয়ে বসেছিলেন তারা এবং নির্লজ্জের মতো হেরে সেখান থেকে ফিরে এসেছে মুঘল সেনা। ইতিহাসের পাতায় আরো বেশি করে তার সম্পর্কে পড়ানো হোক এটাই কাম্য। মুঘলরা ভারতে রাজত্ব করলেও তাদের উৎসটা কখনোই ভারতীয় ভূমিতে হয়নি। তারা বাইরে থেকে এসে ভারতের রাজত্ব করেছেন, বহু প্রদেশকে জোর করে দখল করে নিয়েছেন, কিন্তু দেশাত্মবোধকে নতুন করে চিনিয়েছেন ছত্রপতি শিবাজী মহারাজ ও লচিত বরফুকানের মতো মানুষেরা। এই জয়টা ভারতবর্ষের জয় এবং ভারতের ভূমিকে কোনো বিদেশি শক্তির হাতে যেতে না দেওয়ার জয়। যতদিন ভারতের ইতিহাস জীবিত থাকবে, যতদিন অহোমের গৌরব জীবিত থাকবে, লচিত বরফুকান এক উজ্জ্বল নক্ষত্র হয়ে মানুষের হৃদয়ে থেকে যাবে। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী কি ভিডিও দেখতে চান তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহী করে তুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।